মাত্র 6,45,000 টাকায় পাওয়া যাচ্ছে সবরাই ফ্যামিলি কার। এই গাড়িটি বাংলাদেশের যশোর জেলায় অভনয়গড়ে তৈরি হয়েছে। শুধু ইঞ্জিনটি ভারত থেকে আমদানি করা হয়েছে। এছাড়া সবকিছুই যশোরের অভয়নগরে তৈরি। ইঞ্জিন ব্যতীত এটি একমাত্র কার যেটি বাংলাদেশে প্রথম তৈরি। দেখতে অনেকটা ভারতের ন্যানো গাড়ির মতো। সবরাই নামক ফ্যামিলি কারটি রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিন ব্যাপী দ্য বিগেস্ট অ্যান্ড অনলি শো ফর দ্য অটোমোটিভ ওয়ার্ল্ডস অব বাংলাদেশের শেষ দিনে প্রদর্শন করা হয়। মোটর শো শুরু হয়েছে 18ই ডিসেম্বর এবং শেষ হয় 20শে ডিসেম্বর। কারটির ইঞ্জিন ভারতের নিটল নিলয় কোম্পানির। ডিজেল চালিত কারটি প্রতি লিটারে 45 কিলোমিটার যাওয়া যাবে। যাত্রী ধারণ ক্ষমতা 5 জন। দেশি তৈরি কারটি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ 75 কিলোমিটার। এছাড়া কারের ভিতরে এলইডি ও ভিডিও অডিও প্লেয়ার সহ সমসাময়িক সব ব্যবস্থা রয়েছে। সবরাই ফ্যামিলি কারের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ রওশন খান আমাদেরকে জানান, এটি একমাত্র ফ্যামিলি কার যেটি দেশে প্রথম তৈরি হয়েছে। ইঞ্জিন ব্যতীত সবকিছুই যশোরের অভয়নগরে প্ল্যান্টে তৈরি হয়েছে। কারটি যদি চাহিদা বৃদ্ধি হয়, তবে একদিকে দেশের বেকারত্ব যেমন লাঘব হবে, তেমনি দেশের সুনামও বৃদ্ধি পাবে। তিনি আরো জানান, এত কম দামে বিশ্বের মধ্যে ন্যানো ছাড়া আর কোনো ফ্যামিলি কার নেই। মহাখালীতে এসে যে কোনো ক্রেতা এটি ভ্যাট সহ 6,45,000 টাকায় কিনতে পারবে। মোটর শোতে 45টি কোম্পানি অংশ নিয়েছে, এর মধ্যে 25টি লোকাল কোম্পানি। এতে মোটরসাইকেলও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। মোটরগাড়ি, জিপ, প্রাইভেট কার ও ছোট ট্রাকের সমস্ত পার্টসও প্রদর্শন করা হয়। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।